নমস্কার বন্ধুরা এন এম এডুকেশনে স্বাগত আজকে আমরা প্রফিট এন্ড লস অর্থাৎ লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি দেখো একটি দ্রব্য দুশো দশ টাকায় বিক্রয় করায় চল্লিশ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তো দেখো প্রশ্নটি কিভাবে বিনা সূত্রে সহজে সমাধান করব। তো প্রথমে দেখো চল্লিশ পার্সেন্ট লাভ চল্লিশ পার্সেন্ট লাভ অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য করয় মূল্য একশো যদি হয় বিক্রয় মূল্য তাহলে কত হবে বিক্রয় মূল্য একশো চল্লিশ অর্থাৎ কোন দ্রব্য একশো টাকায় কেনে একশো চল্লিশ টাকা বিক্রয় করে তবে চল্লিশ পার্সেন্ট লাভ হবে এরপর দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কত তা আমাদের কী বার করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য তো এবারে দেখো প্রশ্নে কি বলেছে দুশো দশ টাকায় বিক্রয় করায় দুশো দশ টাকায় বিক্রয় করায় চল্লিশ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ একশো টাকায় কিনে একশো চল্লিশ টাকায় বিক্রয় করে এর সঙ্গে তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমাদের বার করতে বলেছি দ্রব্যটির কর তাহলে এখানে দ্রব্যটির মূল্য হচ্ছে একশো তাই একশোটা উপরে এবং অন্যটি নিচে এরপর তোমরা কাটাকাটি করবে শূন্য শূন্য সাত দিয়ে তিন সাত একুশ সাত দুগুণে চোদ্দ দুই দিয়ে পঞ্চাশ তাহলে তিন পঞ্চাশ আং দেড়শো অর্থাৎ দ্রব্যটির কর হচ্ছে দেড়শো টাকা তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য দেড়শো টাকা তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো পরের প্রশ্নটি রয়েছে এক ব্যক্তি একটি দ্রব্য দেড়শো টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে দেখো পঁচিশ পার্সেন্ট ক্ষতি তাহলে কি পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে দ্রব্যটির যদি ক্রয় মূল্য একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা এর আগে আমাদের কি ছিল চল্লিশ পার্সেন্ট লাভ সেই জন্য কি হয়েছে যে ক্রয় মূল্য যদি একশো তাহলে বিক্রয় মূল্য একশো চল্লিশ এখানে কি ক্ষতি রয়েছে তাহলে ক্ষতি থাকলে কি হবে একশো থেকে কমবে এবং লাভ থাকলে একশো থেকে বাড়বে তাহলে একশো টাকা জিনিসটা পঁচাত্তর টাকায় বিক্রি করলে তবেই তো পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে এরপর প্রশ্নে দেখো প্রশ্নে রয়েছে যে দেড়শো টাকায় বিক্রি করায় তাহলে দেড়শো টাকায় বিক্রি পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো টাকা জিনিসটা পঁচাত্তর টাকায় বিক্রি করেছে এখানে দেখো একশোটা আমরা উপরে রেখেছি কারণ এখানে ক্রয় মূল্য বার করতে বলেছি দ্রব্যটি তাই ক্রয় মূল্যটি উপরে রেখেছে এবং অন্যটি নিচে রয়েছে এরপর কাটাকাটি করো পঁচাত্তর দুগুণে দেড়শো দুগুনি গুণিত একশো সমান দুশো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম দুশো টাকা এরপর পরের প্রশ্নটি দেখো একটি ছাতা একশো আশি টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে অর্থাৎ ছাতাটি একশো আশি টাকায় কিনে দশ পার্সেন্ট লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে অর্থাৎ ছাতাটির বিক্রয় মূল্য আমাদের বার করতে হবে তাহলে দেখো এখানে কি বলেছি দশ পার্সেন্ট লাভ অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য একশো দশ অর্থাৎ একশো দশ টাকা একশো টাকার জিনিসটি একশো দশ টাকায় বিক্রি করলে তবেই তো দশ পার্সেন্ট লাভ হবে এবারে দেখো আমাদের কি বলেছে একশো আশি টাকায় ক্রয় করে তাহলে ছাতাটা কত টাকায় ক্রয় করেছে একশো আশি টাকায় ক্রয় করে কি বলেছে দশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে দশ পার্সেন্ট লাভ করতে হলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে তাহলে বিক্রয় মূল্য বার করতে বলেছে তাহলে আমরা কোনটা উপরে লিখবো বিক্রয় মূল্যটা আমরা উপরে লিখবো তাহলে একশো দশ বাই একশো যেহেতু আমাদের বিক্রয় মূল্যটা বার করতে বলেছি তাই আমরা বিক্রয় মূল্যটা উপরে লিখেছি অর্থাৎ একশো দশ বাই একশো এরপর কাটাকাটি করো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এবারে এগারো আঠারো গুণ করলে একশো আটানব্বই তাহলে ছাতাটি একশো আসা আটানব্বই টাকায় বিক্রয় করলে তবেই দশ পার্সেন্ট লাভ হবে এরপর পরের প্রশ্নটি দেখো এক বই বিক্রেতা পাঁচ পার্সেন্ট লাভে একটি বই বিক্রয় করে আরও সতেরো টাকা বেশি মূল্যে বইটি বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হতো তাহলে বইটির ক্রয় মূল্য কত এক বই বিক্রেতা পাঁচ পার্সেন্ট লাভ একটি বই বিক্রয় করে আরও সতেরো টাকা বেশি মূল্যে বইটি বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হতো তাহলে বইটির ক্রয় মূল্য কত তো আমাদের বার করতে হবে বইটির ক্রয় মূল্য কত তো দেখো প্রথমে পাঁচ পার্সেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য কত হবে একশো এরপর দেখো যদি আরও সতেরো টাকা বেশি মূল্য অর্থাৎ আরও সতেরো টাকা যদি বেশি দামে বইটি বিক্রি করা হয় তাহলে কত হতো পনেরো লাভ হতো তাহলে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত হবে একশো পনেরো এরপর দেখো যে সতেরো টাকা বেশি নেওয়ার ফলে লাভ পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে কত হয়েছে পনেরো পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টেজের দিক দিয়ে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কত টাকা নেওয়ার ফলে সতেরো টাকা বেশি নেওয়ার ফলে দশ পার্সেন্ট লাভ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি দশ পার্সেন্ট সমান সতেরো টাকা তাহলে এক পার্সেন্ট সমান কত এক পার্সেন্ট সমান সতেরো বাই দশ তা এবারে দেখো মূল্য মূল্য তো একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট সমান সতেরো বাই দশ গুণিত একশো এই শূন্য ওই শূন্য সমান সতেরো গুণিত দশ সমান একশো সত্তর টাকা তাহলে বইটির ক্রয় মূল্য কত বইটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা থ্যাংক ইউ বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বেস্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ